जमीनी सीमा विवाद को लेकर बनारट एवं नागरकटा ब्लॉक प्रशासन के बीच ठन गई है। नवगठित बनारट ब्लॉक एवं पंचायत समिति की ओर से 13 नंबर 32 राष्ट्रीय राजमार्ग के ऊपर दायना नदी के समीप सीमा के निर्धारण हेतु सीमा बोर्ड निर्माण को केंद्र कर जटिलता देखी गई। नागरकटा ब्लॉक प्रशासन के अनुसार जहां पर बोर्ड बन रहा है यह नागरकटा ब्लॉक की सीमाना में पड़ता है, जबकि बनारट पंचायत एवं प्रशासनिक अधिकारी इसको मानने से इनकार कर रहे हैं। मंगलवार शाम को दोनों पक्ष की ओर से अधिकारी एवं निर्वाचित सदस्य विवादित स्थल पर पहुंचे थे, लेकिन वहां पर कोई भी समाधान सूत्र नहीं निकल पाया। नागरकटा के वीडियो विपुल कुमार मंडल ने बताया कि जहां पर बनारट का सीमा बोर्ड लगाया गया है वह नागरकटा ब्लॉक के अंतर्गत पड़ता है। उस विवादित स्थल पर धूपगुड़ी एवं बनारट के भूमि दफ्तर विभाग के अधिकारी आकर मौजा चिन्ह करने का कार्य करेंगे एवं शीघ्र ही इस समस्या का समाधान किए जाने की आशा अधिकारियों ने व्यक्त की है। যে ঘটনা আজকে হয়েছে সেটা আকাঙ্ক্ষিত নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে বিডিও সাহেবের কাছে এবং ইঞ্জিনিয়ারের কাছে শুনলাম এবং কন্ট্রাক্টরদের কাছে শুনলাম যে ডায়না ব্রিজের ওখানটায় আমাদের সীমানা নির্ধারণের বোর্ড লাগাতে গিয়ে সেখানটায় নাকি ডায়না থেকে একটা অবজেকশন দিয়েছে ডায়না, যে নাগরাকাটা ব্লক ওই জায়গাটা করা যাবে না বলে। তো সেটা শুনে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ আমাদের সাংগঠনিক দায়িত্বে মাদারের প্রেসিডেন্ট যিনি আছেন শাগুন গুরু ইঞ্জিনিয়ার বিডিও সাহেব প্রত্যেকে সেখানে আসা হয়েছে। ঠিক তেমনিভাবে নাগরাকাটা ব্লকের সভাপতি এবং নাগরাকাটার বিডিও বিএলআরও প্রত্যেকেই সেখানে আসেন। সেখানে এসে বলছে যে এখানে নাকি একটা বড় স্কিম তৈরি হবে, সেই কারণে ওই যে জায়গাটায় আমরা বোর্ড লাগিয়েছি বলছি দুজনের বিএলআরওকে আনতে হবে, বিএলআরও এসে নাগরাকাটা এবং বানারহাটের বিএলআরও এসে জায়গাটা সীমানা নির্ধারণ করবে কোনটা বানারহাটে। এইবার দীর্ঘ যবে থেকে পঞ্চায়েতি রাজ পশ্চিমবঙ্গ সরকারের হয়েছে তবে থেকেই এখানে কিন্তু একটা সীমানা প্রাচীর রাখা আছে বোর্ড, সেটা ধূপগুড়ির পঞ্চায়েত সমিতি, এটা আমাদের বানানো নয়। সেখানে আজকে হঠাৎ কেন সেটা প্রশ্ন আমার কাছে, কারণ আমরা ইস্যু হয়ে যাচ্ছে। দেখুন সেটা আমি জানি না, আমি যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি, 15 ফাইন্যান্স থেকে আমাদের এই সীমানা নির্ধারণের যে কাজটা সেটা আমাদের বিডিও সাহেব টেন্ডার করেছেন, এটা কিন্তু আমাদের সম্মানের ব্যাপার। বানারট পঞ্চায়েত সমিতি মানুষের নির্বাচিত প্রতিনিধিদের কাছে এটা কিন্তু সম্মানের ব্যাপার। এর মধ্যে কি অন্য কোনো গল্প রয়েছে মনে হচ্ছে? কি আছে না আছে আমরা জানি না, আমরা যেখানটায় করেছি আমাদের এলাকা বলেই আমরা করেছি, কারণ দীর্ঘদিন থেকে এখানে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড লাগানো আছে, সেই কারণে তার পাশে যখন বানারহাট পঞ্চায়েত সমিতি বানাচ্ছে নিশ্চয়ই সেটা ভুল নয়। এবার ভুল যদি হয় যারা অবজেকশন করেছে তারাই প্রমাণ করুক যে পশ্চিমবঙ্গ সরকারের ভুল, ধূপগুড়ি ব্লকের ভুল, না ডিএম টু ব্লক, না বিএলআরও টু বিএলআরও, এসডিও টু বিডিও, সেটা তারা প্রমাণ করুক। পঞ্চায়েত সমিতির এটা দায়িত্ব নয়, কারণ এটাতে আত্মসম্মান বোধ আছে, সাংগঠনিক মানসম্মান আছে এবং পঞ্চায়েত সমিতিরও এটা একটা মানসম্মান দাঁড়িয়ে আছে। কারণ আমরা টেন্ডার অবৈধ কোনো কাজের সাথে বানারট পঞ্চায়েত সমিতি এটা যদি আপনাদের কাছে থাকে আপনারা আপনাদের মতো বলতো, আমাদের সেটা ব্যাপার নয়। আমাদের হচ্ছে এখানটায় পঞ্চায়েত সমিতির থেকে টেন্ডার হয়েছে সীমানা নির্ধারণের, সেটাই আমাদেরকে বোর্ডটাকে লাগাতে হবে। হঠাৎ কেন এই ধরনের আচরণ, মানে এটা হঠাৎ কেন হলো সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো সেটা নাগরাকাটার যিনি বিডিও সাহেব আছেন, যিনি বিএলআরও আছেন, তারাই বেশি ভালো বলতে পারবে। মাঝে একটা বিবাদ দেখা যাচ্ছে, এটা এই কারণে গেছে যে রেড ব্যাংক যে মজুরিটা সেটা নাগরাকাটা ব্লকের মধ্যে পড়ে এবং সেটা দেখা যাচ্ছে ফরেস্টের মধ্যে এলাকাটাও আছে, সেটাই দেখার ল্যান্ড ডিপার্টমেন্ট দেখবে যে সঠিক কী আছে সীমানাটা কী আছে। ডায়না নদীটাই কি মেন ইস্যু হয়ে যাচ্ছে মাঝখানে? নো, এরকম কোনো ব্যাপার নেই না। তাহলে এই যে অভিযোগ করছেন বানারহাটে পঞ্চায়েত সমিতির সভাপতি, সেখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, এটা আমি বলতে পারবো না, আপনার সামনেই সমস্তটা বলছে যে ডায়না নদী এটা ল্যান্ড ডিপার্টমেন্ট দেখবে যে কী আছে, ঠিক আছে? তাহলে এত ডিপার্টমেন্টটা ছিল, তাহলে কি মনে হচ্ছে যে আগের বিডিও বা ডিএম এরা ভুল করেছিলেন? সেটা আমি বলতে পারবো না, ওটা ল্যান্ড ডিপার্টমেন্টই বলতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ।